হ্যালো এভরিওয়ান, আমরা সবাই রাজা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি তোমাদের সাথে হাজির হয়ে গেছি চিংড়ি মাছের পাকোড় একটা রেসিপি নিয়ে। এটা তোমরা সব কিছুর সাথে এনজয় করতে পারবে, খুব ভালো একটা রেসিপি। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আর রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট অ্যান্ড ভিডিওটা শেয়ার করতে একদম ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও নতুন নোটিফিকেশানের জন্য। তো এই চিংড়ি মাছের বড়ার জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে। এটাকে আমি মিক্সিতে একটু আধা কাছের মতন পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছি তো আমরা পিওর পেস্ট করিনি, একটু সে আস্তে আস্তে আছে। তো এখানে পেঁয়াজ কুচি লাগছে আমার, লঙ্কা কুচানো, আর এখানে একটা আলু আমি সেদ্ধ করে রেখেছি। এখন আমি চিংড়ি মাছের পেস্টের মধ্যে আলু সেদ্ধটা ফার্স্টে দিয়ে দেবো। আলু সেদ্ধটা দেওয়ার পর ভালো করে আলু সেদ্ধ আর চিংড়ি মাছের পেস্টটাকে মেখে নিতে হবে। আমি কিন্তু চিংড়ি মাছটা পেস্ট করার সময় কোনো কিছু আর মশলা অ্যাড করিনি। তো ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচানোটা আর লঙ্কা কুচানোটা দিয়ে দেবো। ঝালটা যার যার নিজের স্বাদ অনুযায়ী দেবেন। এর মধ্যে আমি এখন বেসন অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো, একটু হলুদ গুঁড়ো, একটু আন্দাজ মতন লবণ, আর অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছুকে একসাথে ভালো করে মেখে নেব। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। মাখাটা ঠিক কীরকম হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটু আঠালো আঠালো মাখা হবে, যেটাতে একদম টাইট না হয়ে যায় বা খুব বেশি পাতলা না হয়ে যায় ব্যাটারটা। দেখতেই পাচ্ছি এরকম মাখো মাখো একটা বাটা আমি করে রেখেছি এখানে। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো এরপর বড়ার আকারে দেখতেই পাচ্ছি একটু চ্যাপটা চ্যাপটা করে আমি কড়াইয়ের মধ্যে বড়াগুলো ছেড়ে দেব। স্টিমটাকে একদম এই সময় লোতে রাখতে হবে, নচেৎ বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। তো এইভাবে সমস্ত বড়াগুলো আমি ব্যাচ অনুযায়ী সাজিয়ে দিয়েছি। আমি এক একটা ব্যাচে 5টা করে বড়া ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটা পিট গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি আরেকটা পিট ভেজে নেব। এইভাবে আমি সবকটা বড়া ভেজে নিচ্ছি। আমার ভাজাটা মোটামুটি কমপ্লিট, এটাকে আর বেশিক্ষণ ভাজার দরকার নেই। ঠিক এই পর্যায়ে এসে আমি একটা প্লেটে তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার বড়াটা একদম রেডি হয়ে গেছে। আমি একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে গার্নিশ করে নিয়েছি। তো অবশ্যই তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করো, ট্রাই করে জানাও কীরকম লাগলো। আজকের মতন এখানে, নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি আবারও হাজির হয়ে যাবো।